স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে ট্রেনের শতভাগ যাত্রী পরিবহন। এক আসন ফাঁকা নয়, এখন যাত্রীরা বসবেন পাশাপাশি। আসনের 50% টিকিট কাউন্টার থেকে কিনতে পারবেন যাত্রীরা, বাকি 50% অনলাইনে। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ট্রেন ও স্টেশন জীবাণুমুক্ত রাখার বিষয়ে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার শফিউল আলম সুজনের রিপোর্ট। দীর্ঘ 5 মাসের অধিক সময় পর ট্রেন ফিরছে আগের নিয়মে। করোনাকালীন সময়ে ট্রেনের অর্ধেক আসনের টিকিট অনলাইনে বিক্রি হলেও বুধবার সকাল থেকে বিক্রি হচ্ছে কাউন্টার থেকেও। মানুষের চলাফেরা দেখে মনে হচ্ছে করোনা, বাট অ্যাকচুয়ালি তো আছে। যেহেতু সরকারি প্রতিষ্ঠান, একটু লোকসান দিয়ে হলেও সেটা সামাজিক দূরত্বটা বজায় রাখা যেত। এতদিন সামাজিক দূরত্ব মানতে এক আসন ফাঁকা থাকলেও যাত্রীরা এখন পাশাপাশি সিটে বসে যাবে নিজ নিজ গন্তব্যে। যদিও করোনা সংক্রমণ এখনও শেষ না হওয়ায় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অনেকেরই মনে রয়েছে ভয়, তবে ট্রেনে আগের ভাড়ায় যাতায়াত করতে পেরে সন্তুষ্টিও আছে অনেকের। আরও কিছুদিন যদি মানে সামাজিক দূরত্ব একটু মানা হতো, আলাদা আলাদা সিটে বসা হতো, তাহলে একটু মানে সংক্রমণ একটু কম হতো। আগের মতো তো আর সামাজিক দূরত্ব বজায় রেখে যাচ্ছে না, যেহেতু দাম বাড়বে। এখন যেহেতু সবকিছু স্বাভাবিক, ট্রেনের দামটাও, টিকিটের দামটাও স্বাভাবিক। কমলাপুর স্টেশনে কাউকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি প্রতিটি ট্রেনে ছেটানো হচ্ছে জীবাণুনাশক। আমরা একমাত্র প্রবেশ পথ দিয়ে প্রবেশ করাচ্ছি, সেখানে আমাদের টেম্পারেচার মানে তাপমাত্রা মাপার যন্ত্র রয়েছে এবং সেখানে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। পাশাপাশি মাস্ক ছাড়া যেহেতু আমরা কাউকেই প্রবেশ করতেছি না, আমাদের লোক সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে, এটুকু আমরা নিশ্চিত করছি। এবং ট্রেনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। প্রতিদিন 140টি ট্রেন কমলাপুর থেকে যাওয়া আসা শুরু হয়েছে। ট্রেনের টিকিটও বিক্রি হচ্ছে শতভাগ। সুষ্ঠু ব্যবস্থাপনায় এখন থেকে যাত্রীরা সবাই টিকিট পাবে বলেও আশাবাদী রেলওয়ে কর্তৃপক্ষ। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।